সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা তিনটে টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে গাইস, আজকে রাত 12টার কনফার্ম আপডেট কি আছে, মানে গাইস আজকে রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে কোন নতুন ইভেন্ট বা কোন নতুন আপডেট তোমরা দেখতে পারবে। এছাড়াও ভাই, আমাদের গেমের মধ্যে দুটো ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, তো ভাই সেই দুটো ইভেন্ট আমাদের গেমের মধ্যে কী কী হবে এবং গাইস কবে আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পারবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও গাইস, আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা ডায়মন্ড রয়্যালের বান্ডিল। তো ভাই ডায়মন্ড রয়্যালের আমাদের নতুন বান্ডিল কি আসতে চলেছে সেটাও গাইস আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তো ভাই, আজকের ভিডিওটা অনেক বেশি একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। ভাই, ভিডিওটা শুরু করার আগে তোমাদের গাইস ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো, বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তো ভাই, সবার প্রথমে যে আপডেটটা আমি তোমাদের দেব সেটা হচ্ছে গাইস আমাদের নতুন ডায়মন্ড রয়্যালের বান্ডিল। তো ভাই, নতুন ডায়মন্ড রয়্যালের বান্ডিল আমাদের কি হতে চলেছে বা নতুন ডায়মন্ড রয়্যালে তোমরা কোন বান্ডিলটা দেখতে পারবে গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের একটা মেল বান্ডিল, যেটা কিন্তু গাইস আমাদের নতুন ডায়মন্ড রয়্যালের বান্ডিল হতে চলেছে। এন্ড ভাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা মেল বান্ডিল, যেটা গাইস আমরা আমাদের নতুন ডায়মন্ড রয়্যালের বান্ডিলে আমরা কিন্তু আমাদের এই মেল বান্ডিলটা দেখতে পারবো, যেটার নাম হচ্ছে ভাই ডানলিট হিটম্যান বান্ডিল। তো ভাই, এই বান্ডিলটা কিন্তু আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবো নতুন ডায়মন্ড রয়্যালের বান্ডিলে। তো ভাই, এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তো ভাই এরপরে তোমাদের আরো একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই, যেটা হচ্ছে গাইস আমাদের মোকো স্টোর ইভেন্ট। এন্ড গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা মোকো স্টোর ইভেন্ট, যেখানে গাইস তোমরা আমাদের বান্ডিলটা দেখতে পাচ্ছ। বান্ডিলটার কিন্তু দুদিকটাই ভাই আমাদের রং কিন্তু আলাদা, একদিকে ভাই আমাদের সাদা করা হয়েছে, একদিকে আমাদের কালো করা হয়েছে, মানে গাইস তোমরা বলতে পারো আমাদের 2-in-1 একটা বান্ডিল আমাদের গেমের মধ্যে আসছে, যেটা কিন্তু গাইস তোমরা আমাদের মোকো স্টোর ইভেন্টের মধ্যে দেখতে পারবেন। ভাই, এই মোকো স্টোর ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে 23 তারিখে, মানে গাইস 23 তারিখ থেকে আমাদের 29 তারিখ পর্যন্ত চলবে আমাদের ইভেন্টটা। এন্ড ভাই, আমাদের মোকো স্টোর ইভেন্ট আমাদের গেমের মধ্যে কেমন হয় সেটা তো তোমরা সবাই জানো, আমাদের কিছুদিন আগেই একটা মোকো স্টোর ইভেন্ট এসেছিল, যেখান থেকে গাইস আমরা আমাদের বান্ডিলটা বের করতে পেরেছিলাম। এন্ড ভাই, এটা হচ্ছে আমাদের আরো একটা নতুন মোকো স্টোর ইভেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু গাইস আমাদের 23 তারিখে। এন্ড ভাই, এই মোকো স্টোর ইভেন্টটা মোটামুটি তোমাদের প্রায় এখানে 800 থেকে 900 ডায়মন্ড খরচ করে তোমরা আমাদের বান্ডিল বের করতে পারবে, ঠিক আছে। এন্ড ভাই, এই ভিডিওটাতে তোমরা একটু হয়তো নয়েজ শুনতে পারছো, কারণ কি গাইস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এন্ড ভাই, সেই বৃষ্টির আওয়াজে হয়তো তোমরা একটু নয়েজ শুনতে পারছো, তো ভাই সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভাই, এরপরে তোমাদের আমি একটা কনফার্ম ক্যালেন্ডারের ব্যাপারে বলে দিই, বা কনফার্ম একটা ক্যালেন্ডার তোমাদের দেখিয়ে দিই। এর আগে গাইস তোমাদের হয়তো কেউ দেখায়নি আমাদের এই ক্যালেন্ডারটা, যেখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের 22 তারিখে আসতে চলেছে আমাদের গেমের মধ্যে একটা নতুন ক্যালেন্ডার, যেটা কিন্তু গাইস আমাদের 22 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই ক্যালেন্ডারটা আমাদের গেমের মধ্যে থাকবে, যেখান থেকে গাইস আমরা কিন্তু ফ্রিতে ক্যারেক্টার নিতে পারবো, ফ্রিতে আমরা ব্যাকপ্যাক স্কিন নিতে পারবো। এছাড়াও গাইস আমাদের বান্ডিল আছে, এছাড়াও গাইস আমাদের গান ক্রেড আছে, যেগুলো গাইস আমরা একদমই এখান থেকে ফ্রিতে পাবো। এখানে আমাদের কিছু 7 দিনের জন্য দেবে, এন্ড ভাই কিছু আমাদের এখান থেকে পারমানেন্ট দেবে। এন্ড ভাই, এখানে তোমরা আমাদের একটা টোকেনও দেখতে পাচ্ছ, যে টোকেনটা দিয়ে গাইস এখান থেকে তোমাদের টোকেনটা কালেক্ট করতে হবে। এন্ড ভাই, এই টোকেনটা দিয়ে তোমরা কিন্তু ফ্রিতে এখান থেকে বান্ডিল এক্সচেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। এছাড়াও গাইস আমাদের অনেক কিছু রিওয়ার্ড আছে, যেগুলো গাইস তোমরা আমাদের 22 তারিখে যখনই আমাদের ক্যালেন্ডারটা গেমের মধ্যে চলে আসবে, তোমরা ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে আমাদের এই ক্যালেন্ডারটা দেখতে পারবে, তখন কিন্তু গাইস আমি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে জানিয়ে দেবো, ঠিক আছে। গাইস ফাইনালি এবার আমরা কথা বলবো আজকে রাত 12টার কনফার্ম আপডেট। গাইস আজকে রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে কোন নতুন ইভেন্ট বা কোন নতুন আপডেট তোমরা দেখতে পারবে সেটা তোমাদের জানিয়ে দিই। গাইস আজকে রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে কোনো রকমের বড় ধরনের ইভেন্ট বা বড় ধরনের আপডেট তোমরা দেখতে পারবে না, কারণ কি গাইস অলরেডি আমাদের গেমের মধ্যে বড় বড় ইভেন্ট 2-3টে আছে। তো ভাই, সেই জন্য আজকে রাত 12টার পরে তোমরা কোনো রকমের বড় ধরনের ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পারবে না। তোমরা যদি ছোটখাটো একটা ইভেন্ট দেখতে পাও, যেটা হচ্ছে গাইস আমাদের যে লাক রয়্যাল আছে এবং গাইস আমাদের যে স্টোর আছে, তো ভাই লাক রয়্যালে তোমরা কিছু এখানে ডিসকাউন্ট দেখতে পারো, তোমরা গোল্ড রয়্যালে বা গোল্ড রয়্যালে বলছি, তোমরা ডায়মন্ড রয়্যালে বা তোমরা ওয়েপেন রয়্যালে বা তোমরা ইনকুবেটরে তোমরা কিন্তু এখানে ডিসকাউন্ট দেখতে পারো, যেটা কিন্তু 40% বা 50%। এছাড়া গাইস আমাদের স্টোরের মধ্যে তোমরা কিছু অ্যাডও দেখতে পারো, মানে গাইস খুব বড় ধরনের তোমরা ইভেন্ট দেখতে পারবে না, জাস্ট তোমরা একটা ছোটখাটো ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে আজকে রাত 12টার পরে দেখতে পেতে পারো, ঠিক আছে। তো ভাই, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভাই একটু তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ কি ভাই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, এই জন্য ভাই ভিডিওটা বানাতেও মন লাগছে না। তো ভাই জাস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম এই আপডেটগুলো, তো ভাই আপডেটগুলো ভালো লাগলে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।